আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ল্যাবটেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। বন্ধুরা, আমরা ইউটিউবে সাধারণত আমাদের যখন মনিটাইজ হয় তখন আমরা ভিডিওর পাশে একটু মনিটাইজ গ্রিন সিগনাল দেখতে পাই, কিন্তু গ্রিন সিগনালের পরিবর্তে যদি হলুদ সিগনাল বা লিমিটেড লেখা থাকে তখন এটি আমাদের ভিডিওতে অ্যাড শো হয় না, অ্যাড দেখা যায় না, আমাদের সেই ভিডিও থেকে ইনকাম আসে না। এটা মূলত সমস্যা হয় বিভিন্ন কারণে, আপনার থাম্বেলে কপিরাইট থাকলে বা আপনার থাম্বেলে ভাইলেন্স থাকলে বা আপনার থাম্বেলে সেক্সুয়াল কোনো ইমেজ থাকলে, তো আপনার ভিডিওর মধ্যে কোনো ইমেজ সেক্সুয়াল ইমেজ থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, আমি আপনাদের শেয়ার করবো কীভাবে এই হলুদ সিগন্যালটি পরিবর্তন করে গ্রিন সিগন্যালে রূপান্তরিত করবেন, ভিডিওতে লিমিটেড বন্ধ করবেন বা লিমিটেড অফ করবেন, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা চলে এসলাম মূল ভিডিওতে। তো আপনার ভিডিওর ইয়েলো সিগন্যালটি কীভাবে গ্রিন সিগন্যালে রূপান্তরিত করবেন বা লিমিটেড অ্যাড বন্ধ করবেন, তো এই জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারে যাইতে হবে। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর সার্চ বক্সে আমরা লিখে সার্চ দেব youtube.com। youtube.com লেখা সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান পাশে চ্যানেলের মনোগ্রামটিতে ক্লিক করব। চ্যানেলের মনোগ্রামটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম কয়েকটি অপশন আসবে। এখান থেকে আমরা, তার আগে আপনাদের মোবাইল মোডটি ডেস্কটপ সাইড করে নিতে হবে। এই জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে, ওখানে আমরা ডেস্কটপ সাইড করে নেব। এখন আমরা অক্টো অ্যাড থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা বাম পাশে অপশনগুলি রয়েছে বা বাম পাশে যে সিগন্যালগুলি রয়েছে আইকনগুলি, এখানে আমরা ভিডিও আইকনে ক্লিক করব। তো এখানে এই ভিডিও আইকনে এখন ক্লিক করব, করলে আমাদের আপলোড করা ভিডিওগুলি সব এসে যাবে। ওখানে দেখব যে কোন ভিডিওতে আমাদের ইয়েলো সিগন্যাল বা ইয়েলো আইকন রয়েছে। তো এখানে দেখুন আমার আপলোড করা এই চ্যানেলের সবগুলো ভিডিও এসে গেছে। তো ইউটিউব এই চ্যানেলের যতগুলো ভিডিও আপনি আপলোড করেছেন সবগুলো লিস্ট এখানে এসে যাবে। তো এখানে এখান থেকে আমরা দেখব যে কোনটিতে ইয়েলো সিগন্যাল রয়েছে। এখানে আমার দেখুন, মানব দেহে অনেক উপকার করে আঙ্গুর ফল। এখানে আমাদের লক্ষ্য করুন, এখানে মনিটাইজেশন এই সিগন্যালটিতে, এখানে ইয়েলো এবং লিমিটেড অ্যাড সুইটেবল ডান পাশে অপশনটিতে রয়েছে অ্যাড সুইটেবল। তো এটাকে আমরা গ্রিন সিগন্যালে রূপান্তরিত করব। এখানে মানব দেহে অনেক উপকার করে আঙ্গুর ফল, তো এটা আমরা কমপ্লিট করতে গেলে এই লেখাটির উপর ক্লিক করব। লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা এই ডলার আইকনটিতে ক্লিক করব। ডলার আইকনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে আমরা অ্যাড বসাই যে জায়গায়, তো সেই অ্যাড বসানো অপশনগুলি চলে আসবে। এখানে আমরা
উপরে যেখানে আমরা মনিটাইজেশন অন করি প্রতিটি ভিডিওতে আমরা মনিটাইজেশন অন করি সেই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর ওখানে ওই অপশনটিতে অফ করব অফ করার পর আবার অন করব তো এখানে লক্ষ্য করুন মনিটাইজেশন অন যে অপশনটি রয়েছে উপরে এখানে আমরা ক্লিক করব ত্রিভুজ আইকনে ক্লিক করব করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা অফ অফ বাটনে ক্লিক করে ডান করব আবার ঘুরে এসে অন বাটনে ক্লিক করে আবার ডান করব তাহলে আমাদের ইয়েলো সিগন্যালটি পরিবর্তিত হয়ে গ্রিন সিগন্যালে রূপান্তরিত হবে এবং আমাদের ভিডিওতে অ্যাড শো হবে আমরা টাকা ইনকাম করতে পারব আর লিমিটেড থাকলে টাকা ইনকাম করতে পারবো না অ্যাড শো হবে না ক্লিকও করবে না ভিউয়াররা ক্লিকও করতে পারবে না তো যাই হোক এটা করতে গেলে আপনাদের অবশ্যই বুঝতে হবে যে আপনার ভিডিওটি সমস্যা কোথায় আপনার ভিডিও যদি কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু নিয়ম ব্যতিক্রম করে থাকেন তাহলে সেটি সংশোধন করতে হবে যেমন আমার ভিডিওতে থাম্বনেইলে একটি সেক্সুয়াল কন্টেন্ট ছিল সেই সেক্সুয়াল কন্টেন্টটি আমি থাম্বনেইলটি চেঞ্জ করে দিয়েছি তো এখন দেখুন এখন দেখুন আমার ওই ভিডিওতে আর ইয়েলো সিগন্যালটি নেই ইয়েলো সিগন্যালটি পরিবর্তন হয়ে গেছে আপনাদের সবচেয়ে বড় কথা আপনাদের ভিডিও যে সেক্সুয়াল কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট যদি থাকে সেটা রিমুভ করবেন করার পর এই আবার মনিটাইজেশন অফ করে অন করবেন তাহলে মাত্র এক দুই মিনিটের মধ্যেই আপনাদের কাজ হয়ে যাবে এখান আবারও বলছি আপনাদের থাম্বনেইল অথবা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন যে কোনো জায়গায় অবশ্যই সেক্সুয়াল কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা দেখা দেবে আর এগুলো আপনি এডিট করলে আপনার থাম্বনেইলটি চেঞ্জ করলে তো এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে তো এখন দেখুন আমার ভিডিওটিতে মানব দেহের অনেক উপকার করে আঙ্গুর ফল তো এটা আমার এখন মনিটাইজেশন অন হয়ে গেল এখানে লক্ষ্য করুন ডান পাশে এইটা কিন্তু আমার গ্রিন সিগন্যাল হয়ে গেছে আগে ছিল কি আমাদের ইয়েলো সিগন্যাল তো বন্ধুরা ভিডিওর মধ্যে যে সমস্যা আপনারা বুঝতে পারবেন সেই সমস্যাগুলো কৌশলে সমাধান করবেন যেমন কপিরাইট কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট বা ভায়োলেন্স কন্টেন্ট যদি থাকে আপনার থাম্বনেইলে অথবা আপনার টাইটেল ট্যাগ বা ডেসক্রিপশনে সেগুলো আপনারা পরিবর্তন করবেন বা এডিট করার পর এইভাবেই অবশ্যই আপনারা মনিটাইজেশন অফ করার পর অন করে ডান করবেন তাহলে আপনাদের ইয়েলো সিগন্যালটি গ্রিন সিগন্যালে রূপান্তরিত হয়ে যাবে এক মিনিটেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও সম্পর্কে বা কোনো ভিডিও সম্পর্কে প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ